হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর জিমে আসলাম প্রায় দেড় মাস পর বিভিন্ন কারণে জিম আসাই হচ্ছিল না তো জিমে যখনই আসি না প্রচণ্ড ভিড় থাকে ভাবি ভিডিও করব করা হয় না বাট আজকে যেহেতু একটু খালি পেয়েছি তো ভাবলাম একটা ভিডিও করা যাক আর এই দেড় মাস পর জিমে এসে সত্যি বলছি মনে হচ্ছে যেন জিম প্রথমবার স্টার্ট করেছি আদার আমি কিন্তু তিন মাস আগে জিম স্টার্ট করেছিলাম বাট এই যে দেড় মাস অফ করেছি তার কারণে এখন আজকে এসে ওয়ার্কআউট করতে গিয়ে প্রচণ্ড হেভি মানে লাগছে মনে হচ্ছে যেন প্রথম দিন করছি তো যাই হোক এই সময়টা জিম না বেশ খালি খালি থাকে এই সময়টা খুব একটা বেশি ভিড় হয় না বেশি ভিড় হয় সন্ধ্যাবেলা তো এরকমই টুকটাক আরও অনেক ওয়ার্কআউট আমি এখানে করি আজকে সবটা করলাম না বিকজ অনেক দিন পর আজকে এসেছি তো আর খুব হেভি লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে তো আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না যেটুকখানি আজকে করছি তার মধ্যে থেকে কয়েকটা ভিডিও বানালাম তোমাদের জন্য আরও অনেক অনেক ওয়ার্কআউট আছে যেগুলো আমি এখানে করি তার ওপরে বিভিন্ন রিলস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা হয়তো দেখেছো আমার ইনস্টাগ্রামে ওয়ার্কআউট করার ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে রিলস বানাই যেহেতু রিলস বানাতে ভালো লাগে আর এই এইসব ওয়ার্কআউট করা রিলসগুলো বানাই হয়তো তোমাদেরও ভালো লাগবে দেখে এই রিলসগুলো সেই কারণে তো এই সব ওয়ার্কআউটগুলো আজকে এত এত বেশি হেভি লাগছে যে তোমাদেরকে কি বলবো জানি না আজকে বাড়ি ফেরার পর হয়তো হাতে পায়ে ভীষণভাবে পেন হবে কারণ প্রথম যখন ওয়ার্কআউট স্টার্ট করেছিলাম ফার্স্ট ডে জিমে তো সেদিনও প্রচণ্ড কষ্ট হয়েছিল আর আজকে সেই ফিলিংটাই আমি পাচ্ছি সো চলো টাটা আজকের ব্লগটা এখানেই অফ করছি